এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার দেয় ভারত সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি বাংলাদেশ ও তার জনগণের জন্য একটি বিরাট সম্মানের। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর প্রতিতে এই সম্মাননা বিশেষ তাৎপর্য বহন করে, বিশেষত যখন বাংলাদেশ রাজনীতি, অর্থনীতি ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে বঙ্গবন্ধু, যার ভিত গড়েছিলেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ যখন তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরছে, ঠিক সেই মুহূর্তে এই পুরস্কার এদেশের মানুষের স্বাধীনতা ও অধিকার নিশ্চিতে এবং একটি ক্ষুধা, দারিদ্র ও শোষণমুক্ত বিশ্ব গড়ে তুলতে তার আজীবনের সংগ্রামের স্বীকৃতি দিচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশের জনগণ দুই মহান নেতা বাপুজি ও বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সোমবার ভারতে সাংস্কৃতিক মন্ত্রণালয় 2020 সালের গান্ধী শান্তি পুরস্কারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করে। বঙ্গবন্ধুকে প্রথমবারের মতো মরণোত্তর এই পুরস্কারটি দেওয়া হলো।